আচ্ছা, তোমরা তো ফুল স্ক্রিন দেখতে পাচ্ছ, ডবি শেডিং যেটা, তাই না? নাকি ইয়া করা আছে, ডুপ্লিকেট করা আছে, মানে ডিভাইড করা আছে, কোনটা দেখতে পাচ্ছ একটু আমাকে বলো তো ক্লিয়ারলি। আমি আসলে গুগল মিটে খুব বেশি অভ্যস্ত না, সব কিছু আগে দেখা যাচ্ছিল, এখন কিছু দেখা যাচ্ছে, কোন স্ক্রিন তো দেখা যাচ্ছে না এখন, কিছু দেখা যাচ্ছে। যেটাতে স্ক্রিন শেয়ার করতেছিলেন স্যার, ওই ওই আইডিটা লেফট ক্লিকছে কিছু করে। ওকে ওকে, আবার দিচ্ছি, এখন দেখতে পাচ্ছ? জি স্যার, এখন আসছে। ইয়েস স্যার, স্যার আসছে, কিন্তু স্যার ডিভাইডেড হয়ে আছে স্যার, এখনো ডিভাইডেড হয়ে আছে, দেখো তো। ফুল স্ক্রিন আমি দেখাচ্ছি, এখন ফুল স্ক্রিন একদম। আচ্ছা, আমি শেয়ার অফ করছি, আবার শেয়ার দিচ্ছি তোমাদেরকে। এখন দেখতে পাচ্ছো? ওকে, আমরা ডবি শেডিংটা একটু শুরু করি, হ্যাঁ, যতটুকু পারা যায়। দেখো, ডবি শেডিংটা ছিল জাস্ট লাইক আমাদের ট্যাপেট শেডিং এর মতোই। তো ট্যাপেট এর যে আমাদের অবজেক্ট ছিল, ট্যাপেট শেডিং অর্থাৎ শেডিং এর যে অবজেক্ট মেইনলি ছিল, এখানেও সেম অবজেক্ট আমাদের। দ্যাট মিন্স আমাদেরকে এখানে ওয়ারপেন কে দুইটা লেয়ারে ডিভাইড করতে হবে। তো ডিভাইডেশনের জন্য ডিফারেন্ট উইভের জন্য ডিফারেন্ট ফেব্রিকের ডিজাইন অনুযায়ী এই ওয়ারপেনকে যে আমাদের ডিভাইডেশন অর্থাৎ ডিভাইড করতে হচ্ছে, এই ডিভাইডেশনের জন্য আমরা ডিফারেন্ট মেকানিজম ইউজ করি। এর ভিতরে একটা ছিল ট্যাপেট, দেন সেকেন্ড আরেকটা হচ্ছে ডবি। তো ডবি একটা শেডিং মেকানিজম, হ্যাঁ, একটা শেডিং ডিভাইস, এটা লুমের মেইনলি টপে সবসময় প্লেস করা থাকে পুরো অ্যারেঞ্জমেন্টটা, ডবি অ্যারেঞ্জমেন্টটা। তো এটার মেইন অবজেক্ট যেটা, এটা কেন করা হয়, কারণ হলো একটা একটা প্যাটার্ন যেটা কিনা উইভিং এর যে ডিজাইন যেটাকে আমরা বলি, সেই ডিজাইনটাকে ট্যাপেটের চাইতে লার্জার অর্থাৎ বেশি সংখ্যক হিল ফ্রেমকে অর্থাৎ বেশি সংখ্যক সুতার কন্ট্রোল করা যায়, বেশি সংখ্যক সুতার মাধ্যমে অর্থাৎ সুতাগুলোর ইন্টারলেসমেন্টটা কন্ট্রোল করে আমরা জাস্ট উইভেন কনভার্ট করি। অর্থাৎ এটাকে আমরা বিভিন্ন ডিজাইন নিয়ে আসতে পারি যেটার ক্যাপাসিটি ট্যাপেটের চাইতে বেশি কিন্তু জ্যাকার্ডের চাইতে কম। এখন এটার ক্যাপাসিটিটা কত, ডব্লিউজিএ ফিগারিং ক্যাপাসিটি, সেটা হচ্ছে তোমার মোর দেন 12, অর্থাৎ 12 এর বেশি হবে, এবং ম্যাক্সিমাম এটা হয়ে থাকে 48 থিওরিটিক্যালি, বাট প্র্যাকটিক্যালি ফর কটন, কটনের জন্য এটা 24 হয়ে থাকে। এবং এটা নর্মালি এই যে দেখো হিল হিল শেপ বা হিল ফ্রেমের সংখ্যাটাকে, এটা ভেরিজ ফ্রম বিটুইন 8 টু 40, 8 থেকে 40 পর্যন্ত হয়ে থাকে। আসলে অ্যাকচুয়ালি আমরা 36 অন্যান্য ওর স্টেটের জন্য পেয়ে থাকি, এবং কটনের জন্য প্র্যাকটিক্যালি ম্যাক্সিমাম 24 হয়ে থাকে, থিওরিটিক্যালি 48 যদিও, কিন্তু 24 এর বেশি। ওই যে এর আগের দিন বললাম যে কারণে ওয়ারপিয়নের ব্রেকেজ বেড়ে যায়, যে কারণে আমাদের শেড এর যে ডেপথ আছে অর্থাৎ শেড অ্যাঙ্গেলটা অনেক বেশি হয়ে যায়, সেজন্য 24 এর বেশি আমরা টপিতে যেতে পারি না। তো কমার্শিয়াল আমাদের যত মেশিন গুলো আছে এই 24 পর্যন্তই ম্যাক্সিমাম হিল ফ্রেম থাকে। তো যদি আমরা ক্লাসিফিকেশনে যাই, টপিক ক্লাসিফিকেশনে যদি যাই, দেখতে পাচ্ছ তো ক্লাসিফিকেশন অফ ডবি? হ্যালো, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তো যদি আমরা ডবি ক্লাসিফিকেশন যে অ্যাকর্ডিং টু লিফট অর্থাৎ লিফটিং অনুযায়ী আমরা ডবিকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হয়েছে সিঙ্গেল লিফট ডবি, একটা হচ্ছে ডাবল লিফট ডবি। অ্যাকর্ডিং টু ফিগারিং ক্যাপাসিটি অর্থাৎ কতগুলো হিল ফ্রেম আছে আমাদের, এর আগে আমরা ভিডিওতে দেখতেছিলাম কয়টা হিল ফ্রেম, মনে আছে কারোর? ওখানে কয়টা হিল ফ্রেম ছিল যে ভিডিওটা আমরা কয়েকবার প্লে করেছি, সেখানে যে অ্যানিমেশন ছিল উইভিং প্রসেস, হ্যাঁ, কয়টা ছিল? হ্যাঁ, দুইটা ছিল। তো এখানে যদি কোনো কোনো একটা যদি লুমে সেখানে যদি 12টা থাকে তাহলে আমরা এটা বলবো 12 এস ডবি, যদি 16টা ফ্রেম থাকে 16 থাকে তখন 16 এস ডবি, যদি 20টা থাকে তখন 20 এস। এটা হলো ফিগারিং ক্যাপাসিটি অনুযায়ী ক্লাসিফিকেশন। যখন 24 থাকবে 24, যখন 36 থাকে 34, সেভাবে আমরা ডবিকে ক্লাসিফাই করতে পারি অ্যাকর্ডিং টু ফিগারিং ক্যাপাসিটি, দ্যাট মিন্স নাম্বার অফ হিল শ্যাফট অথবা হিল ফ্রেম। অ্যাকর্ডিং টু পজিশন অফ হিল শেপ, হিল শেপের পজিশন অনুযায়ী আমরা এটাকে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল এই দুইটা ভাগে ভাগ করতে পারি।
হ্যাঁ, যে ডবিটাকে, ডবিটা কিভাবে সেট করা আছে, যদি ভার্টিক্যালি থাকে তাহলে আমরা ভার্টিক্যাল বলি, যদি হরাইজন্টালি লুমের, লুমের রেসপেক্টে এটা কিভাবে আছে, অ্যাকর্ডিং টু ড্রাইভ অফ হিল শেফট, সেটা ড্রাইভ, ড্রাইভ এটা কি পজিটিভ ড্রাইভ পাচ্ছে না নেগেটিভ ড্রাইভ পাচ্ছে, জাস্ট লাইক ট্যাপার্ডের মতোই। আর ড্রাইভটা কিভাবে হচ্ছে, আমরা কি মানে লিফটিং এবং লোয়ারিং দুইটাই ডবি মাধ্যমে কন্ট্রোল করতেছি, অর্থাৎ টোটালি ডবির মাধ্যমে হিল ফ্রেমের কন্ট্রোলটা হচ্ছে কিনা, লিফটিং এবং লোয়ারিং বোথ। যদি সিঙ্গেল একটা মোশন আমরা প্রোভাইড করে থাকি ডবি মেকানিজম থেকে, আরেকটাকে আমরা স্প্রিং এর কাছে দিয়ে দিই, অথবা ডেড ওয়েট, অথবা এরকম কোনো অন্য কোনো নেগেটিভ মোশনের কাছে, অর্থাৎ সেটা টোটালি ডবির মাধ্যমে কন্ট্রোল হবে না, অর্থাৎ মেকানিক্যাল কন্ট্রোল থাকবে না, সেটাকে আমরা বলে থাকি নেগেটিভ ডবি শেডিং মেকানিজম। অ্যাকর্ডিং টু শেড, শেড অনুযায়ী আমরা চারটা ভাগে ভাগ করে থাকি। এর আগে আমরা শেড গুলো দেখেছি, বটম ক্লোজ শেড, সেন্টার ক্লোজ শেড, সেমি ওপেন শেড এবং ওপেন শেড। যেই ডবিতে যে ধরনের শেড প্রডিউস হবে সেটার উপর ভিত্তি করে আমরা এই চারটা ভাগে ক্লাসিফাই করে থাকি। অ্যাকর্ডিং টু নাম্বার অফ জ্যাক লিভার, আমরা জ্যাক লিভার দেখবো, ডবিতে জ্যাক লিভার থাকে, তো জ্যাক লিভার যদি দুইটা থাকে তখন ডাবল জ্যাক লিভার বলা হয়, যদি সিঙ্গেল একটা জ্যাক লিভারের মাধ্যমে হিল ফ্রেমকে লিফটিং করা হয় সেটাকে বলা হয় সিঙ্গেল জ্যাক লিভার ডবি। ও আর একটা যে গুলোকে আমরা বলে থাকি পজিটিভ ডবি। হ্যাঁ, মডার্ন যে ডবিগুলো আছে আমাদের সবগুলো হচ্ছে পজিটিভ ডবি। আচ্ছা, কম্পারিজন বিটুইন পজিটিভ এন্ড নেগেটিভ ডবির যে কম্পারিজনটা আছে সেটা একটু তোমরা দেখে নিও, সেম যে কথাগুলো আমরা আলোচনা করলাম সেগুলো, জাস্ট এখানে যেটা আছে পজিটিভ ডবির স্পিডটা একটু বেশি থাকে, নেগেটিভ ডবি যেটা থাকে এটা কম্পারেটিভলি লো স্পিড থাকে, লেস স্ট্রেস অ্যান্ড স্ট্রেন অন ওয়ার্ক, পজিটিভের ক্ষেত্রে স্ট্রেস এবং স্ট্রেনটা কম্পারেটিভলি একটু কম হয়, হেভি ফেব্রিক লাইক ওরস্টেড অলসো কটন ইজ প্রডিউসড। এখন পজিটিভ ডবিগুলো সব জায়গায় ইউজ হয়ে থাকে কমনলি, এবং নেগেটিভও আছে অল্প কিছু, আমাদের যে কনভেনশন লুমগুলো আছে সেগুলোতে নেগেটিভ ডবি শেডিং আছে, আমাদের ল্যাবেও আছে কিছু, তোমাদের ল্যাবে দেখাইতে পারবো আমরা। স্লাইডটা চেঞ্জ হয়নি, ক্লাসিফিকেশন অফ ডবিতেই আছে। চেঞ্জ হয়নি, খুব প্রবলেম দেখি। আচ্ছা সরি, আমি তাহলে আবার আপনার কথা শোনা যাচ্ছিল না স্যার, মানে কথা আটকে যাচ্ছে। জ্যাকসে মানে একদম কথা চলে গেছিল, তারপর আবার মানে হুট করে পজিটিভ আর নেগেটিভ এরকম শোনা গেছে। ও তাহলে আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম মনে। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে আবার কন্টিনিউ করতেছি, ওকে, অসুবিধা নেই। এখন দেখতে পাচ্ছো, এখন দেখা যায় ক্লাসিফিকেশন অফ ডবি জি স্যার। স্যার দেখতে স্লাইডটা পাচ্ছো যদি ফুল স্ক্রিন করে পজিটিভ। নিতেন তাহলে একটু সুবিধা হতো। হ্যাঁ ফুল স্ক্রিন দিচ্ছি আমি, এখনই দিচ্ছি, দেখা যায়, দেখতে পাচ্ছো ফুল স্ক্রিন স্যার ফুল স্ক্রিন তো হয়নি স্যার, আগের মতোই। কি বলে, আমি তো ফুল স্ক্রিন দেখতে পাচ্ছি, তোমাদের এই কাহিনী হয় কেন? স্যার ফুল স্ক্রিনে দেখা যাচ্ছিল, দেখা করে অনেক ছোট দেখা যায় স্যার, বোঝা যায় আচ্ছা ঠিক আছে, আমি তো অলরেডি ফুল স্ক্রিন দিয়ে রাখছি, কিন্তু না হওয়ার পিছনে কারণ কি, দাঁড়াও আমি তোমাদেরকে স্ক্রিনটা শেয়ার দিয়ে দিচ্ছি, দাঁড়াও এখন ঝামেলা কম হয়ে যাবে। আমি কি কোন কন্ডিশনে টোটাল এন্টায়ার স্ক্রিনটাই দিয়ে দিছি, অসুবিধা নেই।
এখন দেখতে পাচ্ছো? জি স্যার জি দেখা স্যার, যাচ্ছে। এখন এখন ফুল স্ক্রিন হয়েছে? জি স্যার। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ, যতক্ষণ চলছে চলতে থাকুক, মুশকিল অবস্থা দেখি অনলাইন ক্লাস। ঠিক আছে, এতদিন তো ভালোই ছিল জুমে, এখন গুগল মিটে আমরা একটু প্র্যাকটিস করি। আমি গুগল মিটে ক্লাস নেই নি, তোমাদেরই ফার্স্ট ক্লাস নিচ্ছি, আমারও ফার্স্ট এক্সপিরিয়েন্স, অসুবিধা নেই। আচ্ছা, আমরা ক্লাসিফিকেশনটা শেষ করেছিলাম, এটা কি দেখতে পেয়েছিলে? অসুবিধা ছিল না তো? পজিটিভ নেগেটিভ? এটা পজিটিভ নেগেটিভ স্যার আরেকবার একটু বললে ভালো হতো। হ্যাঁ, আবার বলতেছি, পজিটিভটা হচ্ছে জাস্ট লাইক ট্যাপেটে যে পজিটিভ ট্যাপেট শেডিং ছিল সেম একই রকম, এখানে জাস্ট ডবিটাকে আমরা ইউজ করব লিফটিং লোয়ারিং বোথ মোশনকে কন্ট্রোল করার জন্য, অর্থাৎ মেকানিক্যালি কন্ট্রোল হবে, সেই মেকানিক্যালি কন্ট্রোল হয় যে লুমে, সেই লুমগুলোকে আমরা বলে থাকি পজিটিভ ডবি। এটা মডার্ন যত ইলেকট্রনিক ডবিগুলো আছে সবগুলোই অ্যাকচুয়ালি আমাদের পজিটিভ ডবি। নেগেটিভটা হচ্ছে জাস্ট এখানে হয় লিফটিং আর লোয়ারিং, যে কোনো একটা মোশনকে আমরা ডবির মাধ্যমে কন্ট্রোল করব, দেন রিভার্সিং যে মোশনটা হবে সেটা আইদার স্প্রিং আর আদার অন্য কিছুর কাছে ডেড ওয়েট বা এই ধরনের কিছু একটা এলিমেন্ট ইউজ করব, সেই ডবিগুলোকে বলা হয় নেগেটিভ ডবি শেডিং মেকানিজম। পজিটিভ এবং নেগেটিভ ডবি কম্পারিজনটা আমরা আলোচনা করতেছিলাম, যে পজিটিভ এবং নেগেটিভ ডবি শেডিং গুলো জাস্ট পজিটিভ এর মধ্যে যেটা হবে, যেখানে রেজিং এবং লোয়ারিং যে দুইটাই হিল শ্যাফ্ট অফ, অর্থাৎ হিল শ্যাফ্টের যে লিফটিং অ্যান্ড লোয়ারিং বোথ কন্ট্রোল বাই ডবি, আর নেগেটিভ এর ক্ষেত্রে অনলি রেজ, শুধুমাত্র রেজিংটা অথবা লোয়ারিংটা অনলি যে কোনো একটা মোশনকে কন্ট্রোল করবে ডবির মাধ্যমে, দেন রিভার্সিংটা হবে আদার কোনো মেকানিজমের মাধ্যমে। এডিশনাল অ্যারেঞ্জমেন্ট ইজ নট রিকোয়ার্ড, এক্ষেত্রে পজিটিভ ডবির ক্ষেত্রে আলাদা কোনো এডিশনাল রিকোয়ারমেন্টস এর প্রয়োজন হয় না, নেগেটিভের ক্ষেত্রে এডিশনাল অ্যারেঞ্জমেন্ট ডেড অর দ্য স্প্রিং এর প্রয়োজন হয়। নর্মালি ওপেন শেড ইজ প্রডিউসড পজিটিভের ক্ষেত্রে, নেগেটিভের ক্ষেত্রে ক্লোজড অথবা সেমি ওপেন, অ্যাকচুয়ালি সেমি ওপেন শেডটাই ম্যাক্সিমাম সময় ওপেন হয়, মানে থাকে রুমে, সেমি ওপেন শেড প্রডিউসড। পজিটিভটা কম্পারেটিভলি হাই স্পিড এবং নেগেটিভ ডবিটা কম্পারেটিভলি লো স্পিড, লেস স্ট্রেস এন্ড স্ট্রেন অন ওয়ার্ক, ওয়ার্কের পরে স্ট্রেস এবং স্ট্রেনটা কম্পারেটিভলি কম থাকে পজিটিভের ক্ষেত্রে এবং নেগেটিভের ক্ষেত্রে একটু বেশি হয়। হেভি ফেব্রিক লাইক অস্টেড কটন এটা প্রডিউস করা যায়, এখন হেভি এবং লাইটের সবই মডার্ন যে ডবিগুলো আছে সেটাতে প্রডিউস করা পসিবল, কোনো অসুবিধা হয় না। এটা আসলে অ্যাকচুয়ালি এখন আর কম্পারিজনে থাকবে না, পাঁচটাই এনাফ, তোমরা এই পাঁচটাই দিও, লাস্ট একটা প্রয়োজন হবে না, কারণ এখন পজিটিভের মাধ্যমে এই লাইট ফেব্রিক এবং হেভি ফেব্রিক দুইটাই প্রডিউস করা পসিবল। সিঙ্গেল অ্যান্ড ডাবল লিফ ডবি যদি বলো স্যার, এই যে ওপেন শেড হলে স্যার ওয়ারপের উপরে স্ট্রেসটা বেশি পড়ার কথা না? হ্যাঁ, ওপেন স্যার, ওপেন শেড হলে ওয়ারপের উপরে স্ট্রেসটা বেশি পড়ার কথা না স্যার? হ্যাঁ, এখানে বেশি পড়ার কথা, ভালো পয়েন্ট ধরছো, কিন্তু এখানে যেটা হয় কি, মডার্ন যে ডবিগুলো আছে সেই ডবিগুলোর ক্ষেত্রে শেডের যে শেড অ্যাঙ্গেলটা থাকে এটা আমাদের কনভেনশনাল চাইতে কম্পারেটিভলি শেড অ্যাঙ্গেলটা একটু কম হয় মডার্ন যে আমাদের পজিটিভ ডবিগুলোর ক্ষেত্রে, তো শেড অ্যাঙ্গেলটা কম হওয়ার কারণে যদি ওপেন শেড হচ্ছে কিন্তু মানে এটা মানে অল্টারনেট ওয়েতে ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আবার রিভার্স হয়ে যাচ্ছে, ওপেন হচ্ছে, তো সেই কারণে কম্পারেটিভলি এটার স্ট্রেস এবং স্ট্রেনটা একটু কম হয়, মানে শেড অ্যাঙ্গেলটা ছোট হওয়ার কারণে। কিন্তু নেগেটিভের ক্ষেত্রে যেটা হয় কি, শেড অ্যাঙ্গেলটা বড় হওয়ার কারণে এখানে দেখবো যে তোমার তোমার যে মোর স্ট্রেস এন্ড স্ট্রেন পরে, কারণ হলো মডার্নের যে ওয়েভ ইনসার্শন সিস্টেম এটা ডিফারেন্ট কনভেনশনাল চাইতে, সেই জন্য। আর যদি আমরা যদি শুধুমাত্র শেড হিসেবে কম্পেয়ার করি, ওপেন শেড এবং যদি ক্লোজ শেড হিসেবে কম্পেয়ার করি অনলি, কিন্তু মানে ক্লোজ বলতে বটম ক্লোজ হতে পারে আর কি, যদি হয়ে থাকে তো ক্লোজের ক্ষেত্রে, এবং শুধুমাত্র শেড হিসেবে কম্পেয়ার করলে, লুম হিসেবে কম্পেয়ার না করলে, পজিটিভ নেগেটিভ কম্পেয়ার না করলে, সেক্ষেত্রে ওপেন শেডের ক্ষেত্রে স্ট্রেন বেশি হবে। কিন্তু আমরা যখন পজিটিভ ডবির ক্ষেত্রে কনসিডার করব, তো ডবির ক্ষেত্রে আলটিমেটলি পজিটিভ মডার্ন ডবির ক্ষেত্রে মডার্ন গুলোতে শেড অ্যাঙ্গেলটা একটু ছোট হয় কম্পারেটিভলি, শেড অ্যাঙ্গেল 27-28 ডিগ্রি হয়ে থাকে, আর নেগেটিভের ক্ষেত্রে দেখা যায় মোর দেন 32 বা এই টাইপের হয়ে থাকে, কারণ শাটলটাকে পাস করার জন্য ওকে পর্যাপ্ত পরিমাণ স্পেস দিতে হয়, সেজন্য এই স্ট্রেসটা কম্পারেটিভলি কম, স্ট্রেনটা কম্পারেটিভলি কম হয়, মানে ডবির ক্ষেত্রে যদি কম্পেয়ার করি, বুঝতে পারছো? সিঙ্গেল লিফট এবং ডাবল লিফট ডবি হচ্ছে জাস্ট আমাদের লিফটিংটা কিভাবে হচ্ছে আমরা একটু পরে দেখবো, বিভিন্ন হুক এবং নাইফ, আমাদের অনেকগুলো হুক আছে, হুক আছে, এক সেট মানে একটা হুক আছে, এবং আমাদের এখানে
নাইফ ইউজ করতেছি, হুক এবং নাইফের মাধ্যমে আমরা ডবি গুলোকে অর্থাৎ হিল ফ্রেম কে বিভিন্ন ভাবে মোশনটাকে ট্রান্সফার করতেছি। যদি ইচ হুক প্রত্যেকটা হুক একটা সিঙ্গেল হিল ফ্রেম কে কন্ট্রোল করে থাকে, দেন which each hook controls a single heel forming a bottom crochet is called single lift dobby. এবং সেখানে bottom crochet তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি bottom crochet, এবং সেটা হচ্ছে single lift dobby. মানে single hook একটা heel frame কে কন্ট্রোল করতেছে, এটা হলো বেসিক অর মেজর পয়েন্ট যেটা আমাকে দেখো রেড মার্ক করে দিয়েছি যেটুকু। মানে ইচ হুক প্রত্যেক হুক একটা সিঙ্গেল হিল ফ্রেম কে কন্ট্রোল করে, হুকটাকে আমরা একটু পরে দেখবো। হ্যাঁ, আর যদি এরকম হয় যে দুইটা হুক মিলে একটা থাকে আপার হুক একটা থাকে লোয়ার হুক, দেখবো একটু পরে, এই আপার হুক এবং লোয়ার হুক দুইজনে মিলে যখন একটা হিল ফ্রেম কে কন্ট্রোল করে, হয় আপার হুকের মাধ্যমে আমি এটাকে সিলেকশন দিতে পারি অথবা লোয়ার হুকের মাধ্যমে, যে কোনো হুকের মাধ্যমে যখন আমরা দুইটা হুক ইউজ করি যে লুমে, তো সেই লুমটাকে আমরা বলে থাকি ডাবল লিফট ডবি, অর্থাৎ লিফটিং এর জন্য দুইটা সিলেক্টিং এলিমেন্টস আছে আমাদের এখানে, সিলেকশনের জন্য দুইটা এলিমেন্ট ইউজ করি, সেটাকে বলা হয় থাকে ডাবল লিফট ডবি। এবং ডাবল লিফট ডবিতে নরমালি সেমি ওপেন শেড প্রোডিউস হয়ে থাকে। এগুলো একটু পরে নিও, আমরা একটু মেকানিজমে যাই, দেখি একটা ডবির মেকানিজম, এটা একটা ডবি শেডিং মেকানিজম, খুব কঠিন মনে হইতেছে দেখে না, অনেক ঝামেলা জটিল মনে হচ্ছে, আসলে এতটা জটিল না যেরকম মনে করতেছে আসলে। আচ্ছা তুমি কি, তোমরা কি পয়েন্টারটা দেখতে পাচ্ছ? আমি ইয়াটা একটু বাড়াই নিই, পেনের সাইজ তো বড় করা যাচ্ছে না, ঘটনা কি? আচ্ছা পয়েন্টার দেখতে পাচ্ছ একটা স্পটলাইট? এখানে আমাদের আসলে অ্যাকচুয়ালি বোঝার জিনিস হচ্ছে যে এই পর্যন্ত যেখানে আমার স্পট নিডিল আছে না, নিডিল লেখা এক জায়গায়, এই পর্যন্ত অ্যাকচুয়ালি মোশনটা এখানে বোঝার বিষয় হলো এই পর্যন্ত, এরপরে যেটা আছে ডবি শেডিং সেটা আসলে এত কঠিন কিছু না, বাকিগুলো জাস্ট সিম্পলি একটার সাথে আর কানেক্টেড আর কিছু না। মেইনলি বোঝার জিনিস হলো এই যে কানেক্টিং রড আছে আমাদের, এই কানেক্টিং রডের সঙ্গে যে টি লিভারটা আছে দেখতে পাচ্ছ কিনা, এই কানেক্টিং রডের সাথে একটা টি লিভার, টি এর মতো দেখা যাচ্ছে না একটা লিভার দেখতে পাচ্ছ এখানে রাইট সাইডে উপরে, টি এর মতো একটা লিভার আছে যেটা টি এর নিচের প্রান্তটা শেষ প্রান্তটা যে রাইট সাইডে আছে, এটাকে একটা টি লিভার বলতেছে, টি লিভারের একটা প্রান্ত কানেক্টেড আছে কানেক্টিং রডের সাথে দেখতে পাচ্ছ, টি লিভারের একটা প্রান্ত কানেক্টেড আছে কানেক্টিং রডের সাথে, এই কানেক্টিং রড যখন কানেক্টিং রডটাকে যখন আমরা ইসেন্ট্রিক ভাবে এখানে ক্র্যাঙ্কশ্যাফটের সাথে এটাকে কানেক্টেড করে দিব, তো ক্র্যাঙ্কশ্যাফটের সাথে কানেক্টেড করে দেওয়ার কারণে এই কানেক্টিং রডটা কখনো আপওয়ার্ড মুভমেন্টে যাবে অর্থাৎ উপরের দিকে যাবে, কখনো নিচের দিকে যাবে। আচ্ছা কানেক্টিং রডটা যদি উপরের দিকে যায় তাহলে এই টি লিভারের উপরের প্রান্তটা এটা কোন দিকে যাবে, যদি মাঝখানের পয়েন্টে এখানে যদি ফালক্রাম বা পিভট করা থাকে তাহলে কোন দিকে যাবে, সাপোজ এই জায়গাটা আমরা ফালক্রাম করে দিছি, তো এই উপরের প্রান্তটা কোন দিকে যাবে যদি কানেক্টিং রডটা উপরে দিকে যায়, তখন বলতে পারো লেফটে যাবে না, এই বুঝতে পারছো কানেক্টিং রডটা উপরের দিকে উঠতেছে, তখন এই টি লিভারের এই মাথাটা তখন কি হবে উপরের দিকে উঠবে না, এই প্রান্তটা দেখতে পাচ্ছ এই পয়েন্টে মাঝখানে সেন্টার পয়েন্টে এখানে ফালক্রাম করা আছে যেখানে আমি রেড মার্ক করতেছি এখন দেখছো, তাহলে এই প্রান্ত যখন উপরের দিকে উঠবে টি লিভারের এই শেষ মাথাটা এই মানে যেটা কানেক্টিং রডের সাথে কানেক্টেড আছে এই প্রান্তটা যখন এটা উপরের দিকে উঠতেছে, তখন এই যে এই এই প্রান্ত যেটা কিনা আপার নাইফ যেখানে কানেক্টেড আছে এটা কোন দিকে যাবে বলো তো দেখি, পিছনে যাবে, আবার ভালো করে বলো, কানেক্টিং রডটা যখন উপরের দিকে দিব আর এই প্রান্তে আটকে রাখছি তখন কোন দিকে যাবে, কিলিবারের এই প্রান্তটা উপরের দিকে উঠতেছে, দুইটা এরো দেখতেছো এরো দুইটা, তখন এটা সামনের দিকে যাবে না পিছনের দিকে যাবে, যদি মাঝখানের পয়েন্ট এখানে পিভট করে দিই অর্থাৎ এটাকে কেন্দ্র করে ও নড়তে পারে, এটা পিছনের দিকে যাবে এরকম না স্যার, সামনে যাবে সামনে নাকি এরকম বলো কোনটা রাইট, স্যার পরেরটা পরেরটা স্যার বামে যাবে স্যার, তার মানে এটা হবে নাই তো, এটা ঠিক আছে, আর নিচের প্রান্তটা তাহলে অপোজিট হবে না নিচের প্রান্তটা স্যার, এটা ডানে যাবে জি স্যার, এই ঠিক আছে তো, দাঁড়াও এটা ইরেজার নিয়ে আসি একটু মুছি, আমি নতুন করে শিখি ইরেজার পাওয়া গেছে ঠিক আছে,
হ্যাঁ বুঝতে পারছো? এই তো আমাদের এই পর্যন্তই আসলে ডবি মেকানিজম, আর কিছু বোঝার নাই, খুব সহজ আসলে, কিন্তু ফিগারটা অনেক জটিল মনে হয় দেখে, আসলে অনেক ইজি একটা জিনিস, কিন্তু মেকানিজম হলো এখান থেকে এই পর্যন্ত বেসিক মেকানিজম বা বোঝার জিনিস এই পর্যন্তই শেষ। আচ্ছা এখন এখান থেকে এখানে ইসেন্ট্রিক ভাবে, এখানে ইসেন্ট্রিক ভাবে এটার সাথে কানেক্টেড আছে কোন একটা ইয়ার সঙ্গে, শ্যাফটের সঙ্গে, এখানে ক্র্যাঙ্ক শ্যাফট আছে, ক্র্যাঙ্ক শ্যাফটের সাথে এটাকে ইসেন্ট্রিক ভাবে যুক্ত করা আছে। জাস্ট এই শেফটা যখন রোটেট করবে সঙ্গে সঙ্গে সাপোজ ধরে নাও ও কখনো উপরের দিকে উঠতেছে কানেক্টিং রডটা, কখনো লিফটিং ও কখনো লোয়ারিং হচ্ছে। তো কানেক্টিং রডের সাথে কানেক্টেড আছে আমাদের টি লিভার, বুঝতে পারতেছো কিনা? এই টি লিভারটা জাস্ট একটা মোশন আমরা দেখাচ্ছি, ধরে নিলাম যে কানেক্টিং রডটা লিফটিং হচ্ছে উপরের দিকে যাচ্ছে, সঙ্গে সঙ্গে টি লিভারের এই প্রান্তটা উপরের দিকে যাবে। তো টি লিভারের এই শেষ প্রান্তটা, এই যে পিছনের সাইডটা যখন উপরের দিকে যাচ্ছে ব্যাকওয়ার্ড সাইডটা, এবং তখন এই আপার যে নাইফটা যেখানে কানেক্টেড আছে এই প্রান্তটা, তখন কি হবে? আপার নাইফ যেখানে কানেক্ট আছে এটা লেফট সাইডে, অর্থাৎ আমরা যদি ধরে নিই যে এই লেফটের দিকে যাবে, অর্থাৎ কে ওয়ান যেদিকে আছে এদিকে মার্ক করা এদিকে যাচ্ছে, এটুকু বুঝতে পারছো কিনা তোমরা? জি স্যার। হ্যাঁ, তো সঙ্গে সঙ্গে অপোজিট আরেকটা ঘটনা ঘটবে যে লোয়ার যে নাইফটা আছে সেটা কি হবে, সেটা আবার ব্যাকওয়ার্ডে যাবে, একসঙ্গে কিন্তু দুইটা কাজ হচ্ছে। তো এখন সাপোজ দেখো এখানে এইটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা, জাস্ট এই পর্যন্ত, মানে জাস্ট টি লিভারের মুভমেন্টটা, টি লিভারের মোশনটা, এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো আমাকে, বা কারো কোনো এখানে কোনো কনফিউশন আছে কিনা যে কানেক্টিং রডটা যদি উপরে দিকে উঠে তাহলে এই টি লিভারের উপরের প্রান্তটা অর্থাৎ কে ওয়ান এর দিকে যাচ্ছে এবং নিচের প্রান্তটা কে টু এটা বাইরের দিকে যাচ্ছে, কানেক্টিং রডের দিকে যাচ্ছে, এইটুকু ক্লিয়ার কিনা? এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা বলো। ঠিক আছে স্যার, বুঝছি। এইটুকু বুঝতে পারলে ডবি শেডিং ম্যাক্সিমামটাই হয়ে গেছে। এখন দেখো এখানে এখন যেটা করতে হবে, এই আপার নাইফ এবং লোয়ার নাইফ, আপার নাইফটাকে আমরা কে ওয়ান দিয়ে এটাকে ইন্ডিকেট করেছি এবং লোয়ার নাইফটা হচ্ছে কে টু। তো আপার নাইফ এবং লোয়ার নাইফ এই দুইটা নাইফ কি একসঙ্গে অ্যাক্টিভ থাকবে নাকি একটা অ্যাক্টিভ হলে আরেকটা ইনঅ্যাক্টিভ থাকবে, তোমরা ফিগার দেখে কি মনে হয়? মানে যে যে মোশনটা, এই মোশন এইভাবে যদি চলতে থাকে অর্থাৎ কখনো এই কানেক্টিং রডটা উপরে যাবে নিচে যাবে, তখন কি একসঙ্গে দুইটা নাইফ কি একসঙ্গে এই হুক গুলোকে এঙ্গেজ করে ধরে নিয়ে পিছনের দিকে কখনো যেতে পারবে? তোমাদের কি মনে হয়? মানে আপার হুক এবং লোয়ার হুক এই দুইটাকে যদি এই নাইফের সাথে এঙ্গেজ করে দেই, দেখো যে এখানে একটা হুকের মতো আছে না, হুক দিয়ে যদি নাইফের উপরে এইভাবে এঙ্গেজ করে দেই এবং লোয়ার নাইফের সাথে একটা হুককে এঙ্গেজ করলাম, আপার নাইফের সাথে একটা হুককে এঙ্গেজ করলাম সাপোজ একসঙ্গে, তো এখন কোনো কোনো ভাবে কি এটাকে টেনে পিছনের দিকে, যখন টি লিভার পিছনের দিকে যায় এটা কি টেনে এইদিকে আনার পসিবল, অর্থাৎ রাইট সাইডে নিয়ে আসা পসিবল দুইটাকে একসঙ্গে, নাকি অল্টারনেট ওয়েতে করতে হবে? কখনো কে ওয়ান কখনো কে টু, সবসময় অল্টারনেট ওয়েতে, অল্টারনেট ওয়েতেই যাবে, এইটুকু বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, কারণ হচ্ছে দেখো এখানে আপার নাইফটা যখন ফরওয়ার্ডে যাচ্ছে তখন লোয়ার নাইফটা কিন্তু ব্যাকওয়ার্ডে যাচ্ছে, অর্থাৎ এই মুহূর্তে লোয়ার নাইফের সাথে যদি লোয়ার হুকটাকে, আবার বলতেছি দেখো খেয়াল করো একটু ছবিটা দেখো, লোয়ার নাইফের সঙ্গে যে লোয়ার হুকটা আছে এখন কিন্তু লোয়ার নাইফটাই মূলত অ্যাক্টিভ আছে, বুঝতে পারতেছো কিনা? অর্থাৎ লোয়ার নাইফটা এই লোয়ার হুকটাকে টেনে পিছনের দিকে নিতে পারবে, আর আপার নাইফটা কি হবে, আপার নাইফটা যেহেতু সামনের দিকে যাবে ফরওয়ার্ডের দিকে যাবে অর্থাৎ আপার হুকের দিকে যাবে, তো হুক আর নাইফ কিন্তু এখন আর এঙ্গেজ হবে না, মানে একজন আরেকজনকে টেনে অর্থাৎ এই নাইফটা হুককে টেনে এখন আর এটি লিভারের দিকে আনতে পারবে না, অর্থাৎ রাইট সাইডে নিতে পারবে না, এটুকু বুঝতে পারছো কিনা এখনকার কন্ডিশনে? হ্যাঁ স্যার, বুঝছি স্যার। একটু এটুকু বুঝছো? আমি একটু একটু করে আগাইতেছি, কারণ হলো এটুকু বুঝা মানে আমি কিন্তু বলছি যে জাস্ট মোশন কিন্তু ওই যে উপরে যে যেটা আগে যে রেড মার্ক করা যেটুকু, এটুকু মেইন মোশন, এখন জাস্ট শুধু এখন আমরা এই হুক এবং নাইফ থেকে এঙ্গেজ করলাম, এঙ্গেজ করার পরে বুঝতে পারলাম যে কখন কোনটা অ্যাক্টিভ হবে, এটুকু বুঝতে পারছি তো, যে এই মুহূর্তে অর্থাৎ এই কন্ডিশনে যখন কিনা কানেক্টিং রডটা লিফটিং হচ্ছে, এই কানেক্টিং রড লিফটিং হওয়ার সময় এই টি লিভারের উপরের প্রান্তটা অর্থাৎ আপার নাইফ আপার হুকের সাথে এঙ্গেজ হচ্ছে না, আপার নাইফটা যেদিকে যাচ্ছে আপার হুকটাকে টেনে ও সামনের দিকে মানে বাইরের দিকে আনতে পারতেছে না, অর্থাৎ মোশনটা এখানে ট্রান্সফার হচ্ছে না। তো মোশনটা ট্রান্সফার হচ্ছে কোথায়? মোশনটা ট্রান্সফার হচ্ছে লোয়ার নাইফ লোয়ার হুককে এখানে এঙ্গেজ করছে,
ধরে ফেলছে, ধরে এখন টান দিবে কোন দিকে, এইদিকে কানেক্টিং রড যেদিকে আছে এইদিকে, অর্থাৎ বাইরের দিকে। এই বাইরের দিকে যখন এই এঙ্গেজ হয়ে গেছে লোয়ার নাইফের সাথে লোয়ার হুক, আবারও বলতেছি লোয়ার নাইফ এবং লোয়ার হুক এঙ্গেজ হয়ে এই মুহূর্তে এই কন্ডিশনে যেটা আমরা আমি এখন জাস্ট তোমাদেরকে দেখাইছি ড্র করে, এই কন্ডিশনে লোয়ার নাইফটা যখন বাইরের দিকে আসতে যাবে তখন এই লোয়ার হুককে ধরে টেনে বাইরের দিকে নিয়ে আসবে না, টান দিবে না এঙ্গেজ হওয়ার কারণে। হ্যাঁ এইটুকুই হলো শেষ। এখন যখন লোয়ার হুক সামনের দিকে যাচ্ছে লোয়ার হুকের সাথে কানেক্টেড আছে একটা এসলিভার, তো এই এসলিভারটা তখন এসলিভারেও টান পড়বে, এসলিভারটাও সামনের দিকে পুল করার সঙ্গে সঙ্গে এদিকেও ও একে পুল করবে, তো এসলিভার সরার সঙ্গে সঙ্গে, এসলিভার বলার কারণ হলো এটা এস এর মতো একটু শেপ, এজন্য এটা নাম হলো এসলিভার। এসলিভারটা কানেক্টেড আছে একটা বক লিভারের সঙ্গে, এসলিভারটা যখন সামনের দিকে মুভ করবে সঙ্গে সঙ্গে অল্প পরিমাণই মুভ করবে, কিন্তু অল্প পরিমাণ মুভ করার সঙ্গে সঙ্গে ও একটা বক লিভারকে টান দিবে উপরের দিকে উঠাবে। তো বক লিভারটাকে যখন উপরের দিকে উঠাবে তো সঙ্গে সঙ্গে বক লিভারের সঙ্গে, বক লিভারের উপরের প্রান্তে লাগানো আছে একটা টিম্বার লিভার আর নিচের প্রান্তে লাগানো আছে একটা লিঙ্ক, তো এই দুইটাকে ও অল্প পরিমাণ উপরের দিকে উঠাবে। তো ও যখন এই লিঙ্ক এবং টিম্বার লিভারকে উপরের দিকে উঠাবে সঙ্গে সঙ্গে দেখো এইগুলো দুইটার সঙ্গে কানেক্টেড আছে একটা আউটসাইড জ্যাক লিভার, একটা আছে ইনসাইড জ্যাক লিভার। তো এই দুইটা জ্যাক লিভারের মাধ্যমে কানেক্টেড আছে, দেখো এখানে কানেক্টিং কর্ডের মাধ্যমে কানেক্টেড আছে একটা হিল ফ্রেম বা হিল শেপ। তো তাহলে হিল শেপটা কি হবে, যখন এরা দুইজন উপরের দিকে উঠবে অল্প পরিমাণ, তো সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এই হিল শেপটাকেও ধরে উপরের দিকে উঠাবে। তার মানে এখানে কি হলো, লিফটিং হয়ে গেল না, হিল শেপ আপ হওয়া মানে কি, এটা দুইটা শেফট যদি থাকে বা দুইটা ফ্রেম যদি থাকে, একটা হিল ফ্রেম উপরের দিকে উঠতেছে মানে এই হিল ফ্রেমের যে হিল আই আছে না অনেকগুলো, এই হিল আই এর ভিতর দিয়ে যদি ইয়ার্নগুলো পাস করা হয় তো এই হিল্ড আই, এই হিল্ড আই যত ইয়ার্ন থাকবে সবাইকে নিয়েই তো এই হিল ফ্রেমটা উপরের দিকে উঠবে, বুঝতে পারছো কিনা। এখন উপরের দিকে ওঠা মানে একটা টপ শিট ফর্ম করবে, অর্থাৎ শেডিং এর যে অবজেক্ট সেটা ফুলফিল হয়ে যাবে, অর্থাৎ আমাদের একটা টপ লাইন ফর্ম করলো, অর্থাৎ দুইটা লেয়ারে ডিভাইড হয়ে গেল এখানে যে ইয়ার্নগুলো ছিল সেগুলো। অর্থাৎ এখানে শুধু এঙ্গেজমেন্টটা বোঝাই হলো আমাদের একটু প্রবলেম, এঙ্গেজ হয়ে গেল মানে এই লোয়ার নাইফটা এখন লোয়ার হুককে টান দিবে, লোয়ার হুকের সাথে সাপোজ ধরুন এখানে হাবি জাবি যাই আছে কানেক্টেড আছে অনেক কিছু, তো ও টান পাওয়ার কারণে পুল করার কারণে একটার সঙ্গে একটা কানেক্টেড থাকার কারণে এই মোশনটা জাস্ট ট্রান্সফার হয়ে আস্তে 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 এই হিল ফ্রেম পর্যন্ত, হিল শেপ পর্যন্ত চলে আসছে। তো ইনসাইড জ্যাক লিভার এবং আউটসাইড জ্যাক লিভার ফাইনালি যখন উপরের দিকে উঠবে সঙ্গে সঙ্গে এই ফ্রেমটাকে নিয়ে উপরের দিকে উঠবে এবং এই এটার মাধ্যমে লিফটিংটা কমপ্লিট হবে। এটা লিফটিং হয়ে গেল, এখন লোয়ারিংটা হবে কিভাবে বলতো, এখানে লোয়ারিং হবে কিভাবে, যখনই এখানে আবার রিভার্স হবে, অর্থাৎ এটা তো কন্টিনিউয়াস চলতেছে যে এখানে আমরা যেখানে দেখো যে ক্র্যাঙ্কশ্যাফট থেকে যেখানে এই কানেক্টিং রডটা রাইট সাইডের নিচে সবার নিচে যেখানে কানেক্টিং রডটা কানেক্টেড আছে ও তো কন্টিনিউয়াস ঘুরতেছে, কন্টিনিউয়াস ঘোরার সময় কানেক্টিং রডটা যখন রিভার্স হবে অর্থাৎ এর আগে ছিল উপরের দিকে উঠতেছিল যখন নিচের দিকে যাবে তখন কি হবে, যখন এটা নিচের দিকে যাবে তখন কি হবে, আপার হুক এবং আপার নাইফ কানেক্টেড হবে, তো আপার হুকটা একটা এসলিভারের সাথে কানেক্টেড আছে এখানে জাস্ট এই পয়েন্টে, এসলিভারটাকে ধরে তখন ও টান দিবে, এসলিভারটা তখন বক লিভারকে ধরে একটু উপরের দিকে উঠাবে, তো বক লিভারটা যখন একটু লিফটিং হবে তো সেম ওয়েতে তখন এই টিম্বার লিভার এবং লিঙ্ক উপরের দিকে উঠবে, লিফটিং হবে অল্প পরিমাণ হলেও, তো এরা দুজন যখন লিফটিং হবে এই টিম্বার লিভার এবং লিঙ্ক, তো এর সঙ্গে কানেক্টেড আছে একটা আউটসাইড জ্যাক লিভার একটা ইনসাইড জ্যাক লিভার, তো ইনসাইড এবং আউটসাইড জ্যাক লিভার যখন লিফটিং হবে তো সঙ্গে সঙ্গে কি হবে, এই হিল ফ্রেমটাও লিফটিং হবে, বুঝতে পারছো কিনা, তার কোন প্রশ্ন আছে স্যার? এখানে টি রিভার্ট মোশন সেটা মানে শুধুমাত্র লিফটিং এর কাজ করে স্যার, স্প্রিং এর মাধ্যমে অনলি লিফটিং, অনলি লিফটিং এবং লোয়ারিংটা হচ্ছে কোথায়, এই যে স্প্রিং লোয়ারিংটা করতেছে কে, স্প্রিং, স্প্রিং এর মধ্যে লোয়ারিং হচ্ছে, এই যে স্প্রিং, স্প্রিংটা রিভার্স হিসেবে এই পুরো এই ফ্রেমে দুই তিনটা স্প্রিং লাগানো আছে যার মাধ্যমে যখনই কিনা দেখো এখন এই সাইকেল শেষ করে পরের সাইকেলে যাওয়ার সময় যখন রিল্যাক্স হয়ে যাবে দুইটাই, সাপোজ এই মাঝামাঝি অবস্থায় যখন থাকবে মানে দুইটা দুইটা এঙ্গেজ হচ্ছে কখন, যখন কিনা এই এই কন্ডিশনে আছে, এখন কি টোটালি ফ্রি অবস্থায় আছে না,
এখন যে কন্ডিশনে আছে এই কন্ডিশনে মানে এখন বলতে বোঝাইতেছি যে টি লিভারের যে এই সেন্ট্রাল পজিশন কোন দিকে সাপোজ ধরনের রেড কালারও নাই ব্লু কালারও নাই ব্ল্যাক কালারের যে কন্ডিশনটা আছে অর্থাৎ ব্ল্যাক কালার অবস্থায় যেটা আছে যে পজিশনে আছে টি লিভারটা এই পজিশনে কিন্তু সবাই রিল্যাক্স অবস্থায় আছে না দেখো লোয়ার নাইফও কিন্তু জাস্ট এঙ্গেজ হয়েছে কিন্তু কোনো পুল করতেছে না এবং আপার নাইফটাও কিন্তু কোনো কাউকে পুল করতেছে না অর্থাৎ হুককে টান দেয় নাই একটা মাঝামাঝি কন্ডিশনে আছে এই কন্ডিশনেই কিন্তু মেইনলি স্প্রিংটা কাজ করবে এবং এটাকে নিচের দিকে টেনে নিয়ে আসবে কারণ কেউ ওকে পুল করে আর রাখতেছে না কিন্তু এই কন্ডিশনে কিন্তু যখনই আমরা রেড মার্ক গুলো কাউন্ট করবো অর্থাৎ যখনই এটা মুভ করা শুরু করবে কানেক্টিং রড মুভ করবে সঙ্গে সঙ্গে লোয়ার নাইফটা যখন মুভ করবে অর্থাৎ বাইরের দিকে যখন মুভ করা শুরু করবে তখনই কিন্তু আলটিমেটলি পুল করা শুরু করবে একজনের সাথে একজন কানেক্টেড ছুঁয়ে এটাকে স্প্রিং থেকে উপরের দিকে উঠাবে যখনই কিন্তু রিল্যাক্স হয়ে যাবে অর্থাৎ এই পুলিং ফোর্সটা না থাকবে সঙ্গে সঙ্গে কিন্তু এটা আবার রিভার্সে নিচের দিকে চলে আসবে অর্থাৎ লোয়ারিংটা কমপ্লিট হয়ে যাবে স্প্রিং এর মাধ্যমে তার মানে এটা কি পজিটিভ না নেগেটিভ বলো তো নেগেটিভ আর এখানে আমরা কয়টা হুক ইউজ করছি বলো তো মানে একটা একটা ফ্রেম কে লিফটিং এর জন্য আমরা দুইটা কয়টা অপশন আছে দুইটা না একটা না কয়টা এখানে কয়টা হুক দুইটা দুইটা তাহলে এটা ডাবল হবে না সিঙ্গেল হবে সো ডাবল তার মানে এখান থেকে আমরা দুইটা জিনিস আমরা পেয়ে গেলাম একটা হলো নেগেটিভ ডবি শেডিং হচ্ছে এটা এবং সেই সাথে এটা হচ্ছে ডাবল জ্যাক লিভার অথবা ডাবল লিফট ডবি এই দুইটা টার্ম বুঝতে পারছো কিনা কিছুটা কার প্রশ্ন আছে বলো স্যার এখানে ফিলার আর প্যাটার্ন সিলিন্ডারের কাজটা কি হ্যাঁ ওখানে যাইনি এখনো ঠিক আছে ভালো প্রশ্ন করছো যেটুকু বুঝাইছি এটুকু বুঝতে পারছো কিনা জি স্যার বুঝছি হ্যাঁ এখন প্রশ্ন হলো এই ফিলার এবং প্যাটার্ন সিলিন্ডারের কাজ কি আমরা তো বুঝে গেছি কিভাবে কাজ করে এখন এই ফিলার আর প্যাটার্ন সিলিন্ডারটার মাধ্যমে মূলত এই হুক এবং নাইফের এঙ্গেজমেন্টটা কমপ্লিট করা হয় মানে কখন কাকে এঙ্গেজ করব এইটা ডিপেন্ড করে মূলত এই যে প্যাটার্ন সিলিন্ডারটার উপরে এবং আমাদের যে ফিলার গুলো আছে এই ফিলার এবং নিডল এই তিনটা জিনিস আমরা ইউজ করি শুধুমাত্র এটাকে সিলেকশন দেওয়ার জন্য অর্থাৎ সাপোজ দেখা এখন কিন্তু দুইটা যে পজিশনে আছে দুইটা হুকি যে পজিশনে ব্ল্যাক কালারটা খেয়াল করি যদি ব্ল্যাক ঠিক আছে ব্ল্যাকে যদি আমরা খেয়াল করি দেখো আপার হোক লোয়ার হোক ঠিকই আপার নাইফ এবং লোয়ার নাইফের উপরে বসে আছে জাস্ট এখন পুল করলেই কিন্তু এঙ্গেজ হয়ে যাবে উপর থেকে পুল করুক অথবা নিচের থেকে পুল করুক লোয়ার নাইফ পুলিং ফোর্স দেখ অথবা আপার নাইফ দেখ যেই পুল করুক টান দেখ সঙ্গে সঙ্গে কিন্তু একজন এঙ্গেজ হয়ে যাবে তাই না বুঝতে পারছো কিনা ব্ল্যাক কালারটা যদি খেয়াল করি এখন যে কন্ডিশনে আছে তো দুইজনই কিন্তু একদম একদম হুক এবং নাইফটা সব দুইটা পজিশনে কিন্তু এঙ্গেজ হয়ে আছে কিন্তু অলরেডি জাস্ট এখন পুল করলেই হবে আর কিছু না যে কোনো দিকে হয় মানে আপার আপান আপার নাইফটা যদি মানে পুল করি তাহলে কিন্তু এটাকে ধরে টান দিবে আপার হুকটাকে লোয়ার নাইফটাকে যদি পুল করি তাহলেও কিন্তু টান দিবে এটাকে ধরে তাই না লোয়ার হুকটাকে বুঝতে পারছো কিনা এইটুকু বুঝতে পারছো কিনা জি স্যার হ্যাঁ এখন আমরা কখন অ্যাকচুয়ালি এই ফ্রেমটাকে লিফটিং করতে চাই এবং কখন চাই না সেটা ডিপেন্ড করতেছে ফেব্রিকের ডিজাইনের উপরে অর্থাৎ উই উই যে প্ল্যান আছে আমাদের উই প্ল্যান বা ফেব্রিকের যে স্ট্রাকচার সেটার উপরে তো সেটার উপরে ডিপেন্ড করে আমি ফেব্রিকে যে ডিজাইনটা আনতে চাই সেই ডিজাইনটা অ্যাকচুয়ালি এই প্যাটার্ন সিলিন্ডারে এই প্যাগ আছে এই প্যাগের মধ্যে সেট করে দেওয়া হয় আমরা একটু পরে শিখব কিভাবে প্যাগ সেটিং করা হয় এই প্যাগটাকে এমনভাবে সেট করা হয় অ্যাকর্ডিং টু ফেব্রিকের ডিজাইন ফেব্রিকের ডিজাইনটাকে আগে গ্রাফ পেপারে নিয়ে যাওয়া হয় গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হয় এই গ্রাফ থেকে এরপরে এটাকে মেশিনের ভাষায় কনভার্ট করা হয় কারণ ফেব্রিক ফেব্রিকের মধ্যে এক এক ফেব্রিক এক এক ধরনের ডিজাইন থাকে তাই না টুইল ডিজাইন থাকে সাপোজ শাটিন ডিজাইন বা যে কোনো ডিজাইন থাকে একটা ডিজাইন থাকে মানে ইন্টারলেসমেন্টের ডিফারেন্ট ইন্টারলেসমেন্টের মাধ্যমে সুতার বিভিন্ন ইন্টারলেসমেন্টের মাধ্যমে একটা ডিজাইন আমাকে ফেব্রিক বায়ার দিল তো সেটা আমি যদি এখন নিয়ে মেশিনের গলায় ঝুলাই দিই তো মেশিন কি ওই ফেব্রিক দেখে ফেব্রিক তৈরি করে ফেলতে পারবে তখন কি করতে হবে মেশিনের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে না আমাকে মেশিনের ল্যাঙ্গুয়েজই হচ্ছে যে প্যাটার্ন সিলিন্ডার এবং প্যাক প্ল্যান এই প্যাগিং সিস্টেম অফ প্যাগিং অর্থাৎ প্যাক প্ল্যানটাই হচ্ছে এই প্যাটার্ন সিলিন্ডারের উপরে যে প্যাক থাকে এই প্যাগের মধ্যে আমাকে মেশিনের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে কাপড়ের ভাষা থেকে এই কাপড়ের ভাষা থেকে এই প্যাগে কনভার্ট করার জন্যই অর্থাৎ কোন সময় এই ফ্রেমটা সিলেকশন পাবে কোন সময় পাবে না সেটা ডিসিশন নেওয়ার জন্য আমাদের সিস্টেম অফ প্যাগিং একটু পরে আমরা শিখবো কিভাবে করা হয় সেটা আমরা পরে দেখবো অসুবিধা নাই ডিজাইনটা কিভাবে করা হয় ফেব্রিকের সেটা আমরা শিখবো অসুবিধা নেই এখন আমাদের যেটা ওটার জন্য পুরো একটা কোর্স আছে তোমাদের FSD ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন বেলাল স্যার এবং শিল্পী ম্যাডাম নিবে সেখানে ডিটেলস পড়াবে তোমাদেরকে প্রত্যেকটা ফেব্রিক খুলে খুলে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ফেব্রিক বলতে ওইখান থেকে ইয়ার্ন উইথড্রল করে করে একটা একটা ইয়ার্ন বের করে সেখানে ডিজাইনগুলো গ্রাফে নিয়ে সেটা তোমাদেরকে ডিজাইন শিখাবে সবকিছু শিখাবে এগুলো কনস্ট্রাকশন কি
আমি জাস্ট এখানে একটু আইডিয়া দিব, জাস্ট আমাদের মেশিন রিলেভেন্ট তো, এইজন্য মেশিনের সাথে কিভাবে এটা রিলেশন আছে সেটার জন্য আমার দুইটা বা তিনটা স্লাইড আছে, অসুবিধা নেই, সেটা আমরা দেখাই দিব বেসিক জিনিসটা একটু জাস্ট সিম্পলি। এখন যে প্রশ্নটা এখানে মানে যেটুকু আমাদের এখানে বোঝা দরকার সেটা হলো যে এই লর নাইফের সাথে লর হুক কখন এঙ্গেজ হবে এবং আপার নাইফের সাথে আপার হুক কখন এঙ্গেজ হবে। দেখো এখানে দুইটা ফিলার ইউজ করছি, একটা ফিলারের দেখো নাকটা একটু লম্বা তাই না, একটা ফিলার একটু লম্বাটে গিয়ে একেবারে লোয়ার হুক পর্যন্ত এটা কি বলে লোয়ার হুকের সঙ্গে এটা টাচ অবস্থায় আছে, কানেক্টেড অবস্থায় আছে, একটা ফিলার যেটা পি দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার। আরেকটা ফিলার আছে পিছন সাইডে যেটা হলো কিউ, কিউ ফিলারটা একটু ছোট। এই দুইটা ফিলারকে একটা বলা হয় হুকড ফিলার, একটা বলা হয় প্লেন ফিলার। হুকড ফিলার বলা হয় যে দেখো মাথাটা যেটা লম্বা হুকের মতো এটাকে বলা হয় হুক ফিলার, এটা হুক পর্যন্ত কানেক্টেড আছে। আর যেটা নিচে যেটা কিনা প্লেন অর্থাৎ শর্ট হয়ে গেছে, শর্ট ফিলার অথবা লং ফিলার অনেক সময় বলে, তো এটাকে কিউটাকে বলতেছি আমরা প্লেন ফিলার। প্লেন ফিলার দিয়ে মূলত কন্ট্রোল করা হয় আপার হুকটাকে। আবার বলতেছি দেখো প্লেন ফিলার দিয়ে কন্ট্রোল করা হয় আপার হুক। এবং যে হুক ফিলার আছে যেটা এই যে নোজ লম্বা নাক লম্বা যে ফিলারটা আছে পি, এই পি এর মাধ্যমে কন্ট্রোল করা হয় লোয়ার হুকটাকে। জাস্ট এইটুকু বুঝতে পারছো কিনা, প্লেন ফিলার থেকে কন্ট্রোল করবো আপার হুক এবং যে হুক ফিলার অর্থাৎ পি এর মাধ্যমে কন্ট্রোল করবো লোয়ার হুক, অর্থাৎ লোয়ার হুকটা এই নাইফের সাথে এঙ্গেজ হবে কিনা এবং আপার হুকটা আপার নাইফের সাথে এঙ্গেজ হবে কিনা এটা কন্ট্রোল করার জন্য আমরা এখানে দুইটা ফিলার ইউজ করছি, একটা ফিলারের নাম পি আর একটা ফিলারের নাম কিউ। পি এর মাধ্যমে আমরা লোয়ার হুকটাকে কন্ট্রোল করতেছি, কিউ এর মাধ্যমে আমরা আপার হুকটাকে কন্ট্রোল করতেছি। কিভাবে করতেছি দেখবো এখন। দেখো কোনো কারণে আমি একটু ভিডিওটা যদি অন, আচ্ছা দেখো সাপোজ এই যে আমাদের যে পি আছে এই পি এর এই পয়েন্টে যদি দেখো পি যদি কোথাও আমরা যদি পি কোনো একটা জিনিসকে এই ধরনের মেটালিক একটা পার্টকে যদি রেখে দিই এবং এটার পিছনের সাইডটা যেটা আছে ব্যাক সাইড যেটা আছে ব্যাক সাইডে যদি এখানে প্রেস করি, এই পয়েন্টে যদি প্রেস করা হয় কোনো একটা কিছু দিয়ে এই প্যাগের মাধ্যমে যদি এখানে প্রেস করা হয় পুশ করা হয় তাহলে এই প্রান্তটা কি হবে দেখো তো, এই প্রান্তটা একটু নিচের দিকে নামবে কিনা, অর্থাৎ এই প্রান্তটাকে যদি ধাক্কা দেওয়া হয় পুশ করা হয় ফিলারের মানে ব্যাক সাইডটা যেটা আছে পিছনের প্রান্তটা এটাকে যদি পুশ করা হয় তো দেখো এই সামনের প্রান্তটা যেটা আছে এটা একটু নিচের দিকে নেমে যাবে না, যে কোনো একটা পয়েন্টে যদি এটা এপি পয়েন্টে যদি এটা এই পয়েন্টে থাকে এখানে সাপোজ এখানে পিভট করে দিছি তাহলে এই প্রান্তটাকে একটু উপরের দিকে প্রেস করলে এই প্রান্তটা একটু লোয়ারিং হবে না, বুঝতে পারছো কিনা। পি পিটা শুধু খেয়াল করো যদি অনলি পি এর এই পয়েন্টে যদি কোনো কিছু দিয়ে এখানে প্রেস করা হয় সাপোজ, তুমি কি দেখতে পাচ্ছো? জি স্যার দেখতে পাচ্ছি। এখানে যদি কোনো কারণে যদি আমি প্রেস করি যেভাবে হোক এখানে প্রেস করি তাহলে এই প্রান্তটা একটু উপরের দিকে উঠে যাবে না? জি স্যার। এবং এই প্রান্ত উপরের দিকে উঠলে এই প্রান্তটা একটু নিচের দিকে নেমে যাবে না? জি স্যার। যখন এই প্রান্তটাতে আমি প্রেস করব প্যাগ এর মাধ্যমে এখানে প্যাগ সেট করে দিলে যে যে পয়েন্টে যেই মানে যে ডিজাইন অনুযায়ী আমি যদি প্যাক সেট করে দিই প্যাকটা যদি এই ফিলারকে প্রেস করে, প্রেস করার সঙ্গে সঙ্গে এই ফিলারের এই মাথাটা নিচের দিকে নেমে যাবে, এই মাথাটা নিচের দিকে নেমে যাওয়া মানে হলো এই যে হুকটা আছে এই হুকটা এই নাইফের সঙ্গে এঙ্গেজ হয়ে যাবে। আর যদি এখানে প্রেস না করে তাহলে নর্মাল কন্ডিশনে এই নাই এই হুকটা নাইফ থেকে এখানে ডিসএঙ্গেজ অবস্থায় আছে অর্থাৎ এটা একটু উপরের দিকে থাকে, বুঝতে পারছো কিনা স্যার? আরেকবার একটু একবার বলি, অসুবিধা নেই। এখন যে কন্ডিশনে আছে সাপোজ এই হুকটা থাকে নর্মাল কন্ডিশনে, দেখো আমি যে ব্লু কালার দিয়ে ড্র করতেছি এখানে এরকম, এই কন্ডিশনে থাকলে কি হুকের সাথে এই নাইফ কে এঙ্গেজ হবে? যদি একটু উপরে থাকে জাস্ট এই যে যেখানে হুকের যে হুকের মতো প্রান্তটা সেটা যদি একটু উপরে থাকে, জাস্ট এক মিনিট। আসসালামু আলাইকুম। আচ্ছা এই তুমি ফর্ম ফিল আপ করছো, ফর্ম ফিল আপে তোমার সাবজেক্ট কোড কি দিছো? আগেরটা আগেরটা বলতে আগেরটা আবার কি আগেরটা কি তোমার তো একটাই পেয়েছি অনলাইনে যেটা দিছো। ওয়ান টু ওয়ান টু ওয়ান টু যেটা রেজাল্ট হবে তোমাদের ওটা তো ভুল করছো, ওটা তো সাবজেক্ট করে দিছো এএস দিয়ে। এএস কি তোমার কোনো সাবজেক্ট আছে, পড়ছো কোনো দিন এএস দিয়ে?
তুমি এখনি এটাকে তোমাদের যে ইয়াটা আছে না, তোমাদের যারা ওই রেগুলার যারা আছে, তুমি রিঅ্যাড হইছো না 45 এর সাথে? তুমি রিঅ্যাড হইছো তার মানে তোমাদের সিআর এর সাথে যোগাযোগ করো, ও যে সাবজেক্ট কোড ফিল আপ করছে সেই কোড ফিল আপ করে তুমি আবার একটু ফর্মটা পাঠাও এখনি, দেরি করবে না। আমি প্রিন্ট আউট দিব, প্রিন্ট আউট দিয়ে দিব, নাহলে রেজাল্ট পেন্ডিং হয়ে থাকবে। সরি, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, হ্যাঁ আচ্ছা, জাস্ট এখন আমাদের প্রবলেম, আচ্ছা আমি একটু বাকিগুলোকে একটু ইরেজ করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা দেখো, এখন সাপোজ আমরা যদি চিন্তা করি যে দেখো এখানে জাস্ট ফিলারটা নিয়ে চিন্তা করি, এই হুক, এই হুক এবং নাইফটা এখন এঙ্গেজ অবস্থায় আছে না? এখন যদি এই এই হুকটা নর্মালি কিন্তু এঙ্গেজ অবস্থায় থাকে না, যখন এখানে প্রেস করা হয়, যখন এখানে প্রেস করা হয়, প্রেস করার কারণে এই যে ফিলারের যে সামনের প্রান্তটা আছে না, যে প্রান্তটা এখন নিচের দিকে এরো মার্ক দেওয়া আছে, যেটা কিনা একটু লম্বা নোজ, নোজ পর্যন্ত যেটা কিনা হুকের সাথে কানেক্টেড আছে এই প্রান্তটা, এটা নিচের দিকে এরো মার্ক আছে, বুঝতে পারতেছো? এখানে একটা এরো মার্ক দেওয়া, জি স্যার দেখতেছো এটা? হ্যাঁ এই যে যে এখানে যে এরো মার্ক আছে না, এখন স্পটলাইটে দেখতে পাচ্ছ? তার মানে কি এই যে এই কন্ডিশনে যখন আছে, হ্যাঁ অর্থাৎ এখানে প্যাকটা এই ফিলারের ব্যাক সাইডে প্রেস করতেছে, পুশ করতেছে, এট দ্য সেম টাইম ওই সময় এই সামনের প্রান্তটা তখন নিচের দিকে নিয়ে যাচ্ছে, সামনের প্রান্তটা নিচের দিকে নামার কারণে এইটার সাথে আবার হুকটা দেখো মাথার উপরে জাস্ট এটার সঙ্গে কানেক্ট মানে উপরে জাস্ট বসানো আছে, তো নিচে নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে হুকটাকে নিয়ে নিচে নামে, হুক নেমে এই নাইফের উপরে এসে এঙ্গেজ অবস্থায় থাকে। যদি এখানে প্রেস না করা থাকে তখন কি হয়, ফিলারটা একটু নিচের দিকে থাকে, এই ফিলারের এই প্রান্তটা, ফিলারের এই প্রান্তটা একটু নিচের দিকে থাকার কারণে এই প্রান্তটা অর্থাৎ যে প্রান্তটা এখন নিচের দিকে আরো আছে, এই প্রান্তটা একটু উপরের দিকে থাকে, থাকার কারণে এই নাইফের সাথে এটা ডিসএঙ্গেজ অবস্থায় থাকে, অর্থাৎ এখানে এঙ্গেজ হয় না। এঙ্গেজ না হলে যতই এখানে নাইফ ব্যাকওয়ার্ডে যাক ফরওয়ার্ডে যাক, তখন কি এই হুকটাকে ধরে পুল করতে পারবে না? স্যার পারবে না। তো নর্মাল কন্ডিশনে এটা এভাবেই থাকে, অর্থাৎ হুক এবং নাইফটা ডিসএঙ্গেজ অবস্থায় থাকে, যখনই কোনো প্যাগ এসে এটাকে প্রেস করে তখনই এই হুকটা নিচে নেমে যায়, হুকটা একটু নিচে আসে এবং এই কন্ডিশনটা তখন থাকে, অর্থাৎ লোয়ার নাইফ এবং লোয়ার হুক এঙ্গেজ অবস্থায় থাকে। এটা হলো আমরা পি এর জন্য দেখাইলাম, অর্থাৎ ফিলার ওয়ান এর জন্য সাপোজ, অথবা হুক ফিলারের জন্য। তো এইটুকু বুঝতে পারছো কিনা বলো, বাকি আর বোঝার দরকার নেই, বাকি গুলো মাথায় দরকার নেই, জাস্ট এইটুকু বুঝতে পারছো কিনা, অর্থাৎ প্যাক গিয়ে এখানে প্রেস করে, প্রেস করার কারণে ফিলারের পিছনের প্রান্তটা একটু উপরে দিকে উঠে যায় এবং সামনের প্রান্তটা একটু নিচে নেমে যায়, এট দ্য সেম টাইম দ্যাট ওই সময়ে এই হুক, যেহেতু হুকের সাথে হুকটাকে ও হুক ওর মাথার মধ্যে হুকটা বসানো আছে, নেমে যাওয়ার কারণে এই হুক হুকটাও নিচের দিকে নেমে এই নাইফের সঙ্গে এঙ্গেজ হয়ে থাকে। যদি কোনো কারণে এখানে প্যাক না থাকে তো প্রেস করবে না, প্রেস না কারণের কারণে ফিলারটা একটু নিচে থাকে, ফিলার নিচে থাকার কারণে এই যে প্রান্তটা আছে এই প্রান্তটা একটু উপরে দিকে থাকে, থাকার কারণে এইখানে এঙ্গেজ থাকে না। বুঝতে পারছো কিনা বলো এইটুকু? তাহলে কি হচ্ছে মানে ফিলারের মাধ্যমে বেসিক্যালি ওয়েব ডিজাইনটা হচ্ছে কন্ট্রোল করতেছে, যেহেতু হচ্ছে এটাই এঙ্গেজমেন্টটা কন্ট্রোল করে। হ্যাঁ ফিলারের মাধ্যমেই মূলত আমরা ফেব্রিকের ওয়ারপের ইয়ার্নকে কন্ট্রোল করতেছি, এখানে কন্টিনিউয়াস এখানে টিলিভারটা মুভ করতেছে কিন্তু, এবং এই নাইফটাও কন্টিনিউয়াস মুভ করতেছে, কিন্তু নাইফের সঙ্গে যখন আমি চাইবো যে এই ফ্রেমটাকে কানেক্টেড করতে চাই, তখনই এই ফ্রেমের যে পজিশন আছে সেই পজিশনে আমি একটা প্যাক সেট করে দিব, প্যাক দিয়ে দিব, প্যাক দিয়ে দিলে এই ফ্রেমটা তখন কানেক্টেড হয়ে যাবে। প্যাক গুলো ম্যানুয়ালি সেট করা যায় কনভেনশনাল লুমে, মডার্ন লুমে এই প্যাক এর পরিবর্তে জাস্ট এখানে তোমার সফটওয়্যার চলে আসছে, এই সফটওয়্যারের মাধ্যমে প্রোগ্রামিং করা আছে, এই প্রোগ্রামিং এ আমি জাস্ট অ্যাজ লাইক আমাদের কি বলে আমাদের যে বর্তমানে যে স্মার্টফোন গুলো আছে এই ফোনের মতো এখানে ডিসপ্লে আছে মেশিনে, সেই ডিসপ্লেতে জাস্ট আমি যেটাকে লিফটিং করতে চাই সেই পয়েন্টে টাচ করার সঙ্গে সঙ্গে সেটা প্যাগের মতোই কাজ করে, সেম মেকানিক্যালি আমরা শিখতেছি, কনভেনশনাল দিয়ে শিখতেছি, এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে মডার্ন লুম গুলো তৈরি করছে, কিন্তু মডার্নে কিছু বোঝার উপায় নেই, সব প্রোগ্রামিং এর মধ্যে চলে গেছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, কিন্তু মেকানিক্যালি বুঝতে গেলে আমাদেরকে এইভাবে মানে এই কনভেনশনাল লুম দিয়ে বুঝতে হবে, এবং এটাই ফলো করা হয়েছে মডার্নে, এই কনসেপ্টের উপরে মডার্ন লুম গুলো তৈরি হয়েছে। তো ওখানে যেটা করা হয় জাস্ট একইভাবে
বুঝতে পারছো? একই ভাবে ওখানে জাস্ট আমরা টাচ করার সঙ্গে সঙ্গে এরকম ইয়া দেওয়া আছে, ডিজাইন দেওয়া আছে, কোনগুলো লিফটিং করতে চাই সেগুলো টাচ করলে সেগুলো লিফটিং হয়ে যাবে, যেগুলো লোয়ারিং করতে চাই সেগুলো সেকেন্ড টাচ করলে ওগুলো লোয়ারিং হয়ে যাবে। জাস্ট সিম্পলি এটা করা হয়েছে, কিন্তু বোঝার জন্য আমাদের বেসিক প্রিন্সিপাল হলো এটাই। এখানে আমরা কি করলাম তাহলে, এই প্যাগের মাধ্যমে ফিলারটাকে প্রেস করে এই হুকটাকে এই নাইফের সঙ্গে এঙ্গেজ করে দিলাম, লোয়ার হুকটাকে লোয়ার নাইফের সঙ্গে। এটুকু বুঝতে পারছো কিনা? যদি এখানে প্যাগ না থাকতো তাহলে কি হতো, কন্টিনিউস এটা ডিসএঙ্গেজ অবস্থায় থাকতো, অর্থাৎ হুকটা একটু উপরে থাকতো এই পয়েন্টে, এই নাইফ থেকে একটু উপরে থাকতো, যে কারণে নাইফ মুভ করলেও এই হুকটা এঙ্গেজ হতো না। যে পয়েন্টে এঙ্গেজ করতে চাই সেই পয়েন্টে এখানে আমরা একটা প্যাক সেট করে দিব। প্যাকটা এখানে ফিলারের পিছনের প্রান্তটাকে প্রেস করবে, পুশ করবে, এটা উপরে দিকে যাবে এবং সামনের প্রান্তটা নিচের দিকে নামবে, তখনই এই হুকটাও নিচে নামবে, নিচে নামার সঙ্গে সঙ্গে নাইফের সঙ্গে এঙ্গেজ হবে। এটুকু ক্লিয়ার কিনা বলো? ওকে, এখন একই কাজ হচ্ছে কি জানো, এখন এই কিউটা ছোট হওয়ার কারণে, প্লেন থাকার কারণে কিউ সরাসরি উপরে হুকটাকে ধরতে পারে না, এই জন্য এটার উপরে একটা নিডল সেট করে দেওয়া হয়েছে, আর কিছু না, কাজ একই করতেছে। অর্থাৎ তখন আবার যদি আমরা এই জাস্ট ওই পরের যে কিউ যে প্যাগ আছে ওই প্যাগটাকে যদি প্রেস করি, প্যাগের এই মাথাটা একটু নিচের দিকে নামে, এটার সামনে নিডলের মাধ্যমে জাস্ট এটাকে ধরা হয়েছে। আবার হুকটা ও নাগাল পাচ্ছে না, নাগালের বাইরে, এই জন্য জাস্ট একটা নিডল ইউজ করছি, একটা লম্বা একটা রড ইউজ করছি, আর কিছু না। এই রডের মাধ্যমে একই কাজ করতেছি এখানে, আপার হুক এবং আপার নাইফের মধ্যে। অর্থাৎ যখন আমরা প্যাগের মাধ্যমে এই কিউ এর পিছনের প্রান্তটাকে প্রেস করতেছি, তাহলে কি কিউ এর সামনের প্রান্তটা নিচে নামবে, তো সামনের প্রান্তটা যখন নিচে নামবে এর সাথে কি একসঙ্গে জাস্ট সরাসরি হুককে ধরতে পারতেছি না আপার হুকটাকে, এই জন্য জাস্ট একটা নিডল ইউজ করছি, তো নিডলটাও একটু নিচে নামবে, নিডল নামার সঙ্গে সঙ্গে এই হুক এবং আপার নাইফ এই দুইটা এঙ্গেজ হয়ে যাবে এই পয়েন্টে, তখন সিলেকশন পাবে। যখন সিলেকশন দিতে চাই না, কোনো প্যাক থাকবে না, প্যাক না থাকার কারণে কন্টিনিউস এই প্রান্তটা একটু নিচের দিকে থাকবে এবং এই কিউটা একটু উপরের দিকে থাকবে এই পয়েন্টে, তখন ডিসএঙ্গেজ অবস্থায় থাকবে, এঙ্গেজ থাকবে না, জাস্ট একই লর হুক এবং লর নাইফের মতোই। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আমাদের ডবি শেডিং শেষ, মেকানিজমটা পরীক্ষা আসে অনেক সময় 6 নম্বর দিয়ে থাকে, পুরো মেকানিজমটা ডেসক্রাইব করতে বলে, নিজের ভাষায় ডেসক্রাইব করে, অসুবিধা নাই, বাট মানে উল্টাপাল্টা না হয়ে যায় আর কি, প্রিন্সিপালটা যেন ঠিক থাকে আর কি। ছবি আঁকতে হবে, এই ছবিটা অনেক কঠিন মনে হয়েছিল আমার কাছেও, বাকি 2-3 বার 4 বার প্র্যাকটিস করলে অনেক সহজ হয়ে যাবে, 3 বার যদি একটু আঁকো ফ্রি হ্যান্ডে অসুবিধা নেই, সহজেই পারবে। স্কেলিং করতে হবে শুধুমাত্র এই যে রাইট সাইডের এই যে টি লিভার আর কানেক্টিং রড, এগুলো একটু স্কেল ইউজ করলে হয়, বাকিটুকু ফ্রি হ্যান্ডেই তুমি আঁকতে পারবে, অসুবিধা নেই, 2-3 বার একটু প্র্যাকটিস করতে হবে, তো একবারে দিতে গেলে পারবা না। কারোর প্রশ্ন আছে বলো, আর কিছু? আমরা আজকে এখানে শেষ করবো, নেক্সট ক্লাসে আমরা ইয়াতে যাব, যে উইপ উইপ কিভাবে করে, অর্থাৎ প্যাকিং কিভাবে করে, ডিজাইনটা কিভাবে করে, মেশিনের ল্যাঙ্গুয়েজে কিভাবে কনভার্ট করি আমরা ফেব্রিক থেকে, সেটা শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে, এখানে কারোর কোনো প্রশ্ন থাকলে বলো, আমরা শেষ করবো এখনই ক্লাস। এগুলো খুবই মানে থিকনেস খুবই কম, এগুলো মানে খুবই কম বলতে একেবারে কম এরকম না, কিন্তু একটার পাশে আর একটা বসানো আছে, 24টা মিলে সাপোজ ধরে নাও যে 1 ফিট হবে, 1 ফিটের মধ্যে এরকম 24টা বক লিভার আছে পাশাপাশি সাজানো, এটা পুরো একটা বক্সের মতো থাকে, এই বক্সের ভিতরের পার্ট গুলোকে এভাবে সাইড ভিউ দেখানো হয়েছে অনলি, বুঝতে পারছো কিনা? টি লিভারটা পর্যন্ত সেম, টি লিভার একটাই থাকে এবং একটা মাত্র আপার নাইফ থাকবে, একটা মাত্র লোয়ার নাইফ থাকবে এবং নাইফের উপর এরকম হুক থাকবে, সাপোজ লোয়ার হুক থাকবে যদি 24টা হয়ে থাকে, 24টা লোয়ার হুক থাকবে এবং আপার হুক থাকবে 24টা যদি 24টা ফ্রেম হয়ে থাকে সাপোজ, এবং এস লিভারও থাকবে 24টা, একটার পাশাপাশি এটার পিছনে যদি থাকে এটা তো দেখা যাবে না, সাইড ভিউ যদি হয় ইডিতে দেখছো না, সাইড ভিউ আমরা এটার পিছনে অনেকগুলো রয়ে গেছে সাপোজ ধরে নাও, এই পিকচারের পিছনে একটা পিছনে একটা, পরে পুরোটা মিলে একটা বক্স করে দেওয়া আছে, এই বক্সটাকে ডবি বলা হয় থাকে, পুরো এই শেডিং মেকানিজমটাকে ডবি বলা হয়, টোটাল এই এই টোটাল অ্যারেঞ্জমেন্টটাকে, বুঝছো কিনা? জি স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? সরি বুঝি নাই কি বললাম, সে বলো,
কারণ স্যার এখানে হচ্ছে যে কারণ স্যার এখানে হচ্ছে যে আমি যে কোনো লিফটিংটা হচ্ছে আমার এখানে মেকানিক্যালি হচ্ছে, আর আমি লোয়ারিংটা করছি স্যার স্প্রিং দিয়ে। তো স্যার যদি দুটাই হচ্ছে মেকানিক্যালি করা হতো তাহলে আমি এটাকে পজিটিভ বলতে পারতাম, কিন্তু একটা এখানে মেকানিক্যালি হচ্ছে দেখে আমি এটাকে নেগেটিভ বলছি। থ্যাংক ইউ, বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। আর কিছু স্যার? আমি হ্যাঁ বলো, হ্যাঁ বলো বলো, সরি বলো। অনেক সিম্পল লিভার সিস্টেম আমরা দেখলাম, সো এখানে ডবির মধ্যে যে কমপ্লেক্স সিস্টেমটা, এটা কি কোনো এক্সট্রা বেনিফিট আছে যেহেতু এটা আমাদের কস্ট বাড়াচ্ছে, তারপর হচ্ছে আই থিংক প্রোডাকশন টাইমও বাড়তেছে ট্যাপের থেকে? হ্যাঁ, এটা ছিল আমাদের কনভেনশনাল ডবি। তো এরপরে যখন আমাদের মডার্ন ডবি গুলো আছে না, ইলেকট্রনিক ডবি যেগুলো, ইলেকট্রনিক ডবিতে জাস্ট ক্যামের মতো নিয়ে আসা হয়েছে, জাস্ট লাইক ক্যাম। এই ওই ডবিটার নামই হলো ক্যাম ডবি। এখন যে ডবিগুলো আছে মডার্ন যে ডবিগুলো সেগুলো ক্যাম ডবি, এবং সিলেকশনটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক, একটা বার ইউজ করে সেই বারের মাধ্যমে সিলেকশনটা দেওয়া হচ্ছে, আর কিছুই না। কিন্তু মানে জাস্ট এটা যেটা ছিল এটা কনভেনশনাল, এবং বেসিক প্রিন্সিপালটা বোঝার জন্য এই ডবিটা আমাদের সিলেবাসে আছে, এবং এটা থেকে আমরা ডবির মেকানিজমটা ক্লিয়ারলি বুঝতে পারি সিলেকশনটা। এরপরে মানে যেগুলো ক্যাম ডবি, ক্যাম ডবিতে সিলেকশনটা আরো সো ডিফিকাল্ট মানে বোঝা। আমাদের মাস্টার্সে ছিল, মানে আমরা ফ্যাক্টরিতে কাজ করছি তখন বুঝতাম, কিন্তু যখন এ কে বুঝতে গেছি তখন আর বুঝি না। কারণ ওখানে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করার কারণে যে কোনো একটা ফ্রেমকে যখন সিলেকশন দিতে চাই সেই ফ্রেমের উপরের ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, সেখানে ওটা সিলেকশন পায়। জাস্ট একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা এখানে কানেক্টেড হয়ে যায়, ওই লিঙ্কে থেকে জাস্ট ওখানে সরাসরি চলে যায় একটা জ্যাক লিভারে, বা ওখানে চলে যায় সরাসরি যেটা আমরা বলি যে কি বলে লিফটিং লিভার যেটা আছে, সেই লিভারে লিভার থেকে সরাসরি লিঙ্কে চলে যায়, আর কিছু না। লিঙ্কের মাধ্যমে ফ্রেম আপ ডাউন করতেছে, জাস্ট লাইক একটু আগে যে দেখতেছিলাম আমরা টেপেট, টেপেটের মতোই অনেকটা করে ফেলছে। এখন মডার্ন যেগুলো আছে ইলেকট্রোম্যাগনেটিক এত ঝামেলা নাই, এগুলো সব অলরেডি ডেভেলপ হয়ে গেছে। ঠিক আছে, ভিডিওটা শো করবো কিভাবে, দেখাচ্ছে না কেন? ও এটা তো প্যাকিং, সিস্টেমের প্যাকিং। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো কিভাবে প্যাক সেট করে। এটা হলো যে তোমার প্যাটার্ন চেন, বুঝছো? প্যাটার্ন চেনের মধ্যে যে ডিজাইন দেখে দেখে ফেব্রিকের ডিজাইন অনুযায়ী আগে এটাকে কনভার্ট করা হয়েছে গ্রাফিক্যালি, গ্রাফ পেপারে, গ্রাফ পেপারে নিয়ে গিয়ে এরপরে তোমার এই যে মেশিনের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হচ্ছে পজিশনে, নির্দিষ্ট পজিশনে, বুঝছো? এই যে প্যাটার্ন সিলিন্ডারটা মুভ করতেছে, দেখছো? প্যাটার্ন সিলিন্ডার মুভ করতেছে, এটার উপরে প্যাটার্ন চেইন আছে, এটার মধ্যে প্যাগ আছে, এবং এই যে এখানে যেগুলো আছে এখানে টি লিভার কোনটাকে বলতে পারো স্যার? দুইটা, হ্যাঁ এটা হলো, এটা হলো টি লিভার, যে রাইট সাইডে যেটা লিভারটা দেখা যাচ্ছে আমার স্পটলাইটে, এটা হলো টি লিভার। টিলিভারের যে উপরের প্রান্ত এখানে হলো আপার নাইফ, আর নিচের প্রান্তে এটা হচ্ছে লোয়ার নাইফ। দেখো টিলিভারটা যখন সামনের দিকে প্লেস করবে তখন এই আপার নাইফটা এদিকে যাবে এবং পিছনের দিকে যাচ্ছে, ঠিক একই সময়ে এটা অপোজিট হচ্ছে, ও যখন ব্যাকওয়ার্ডে ও তখন ফরওয়ার্ডে। দেখো বোঝা যায় কিনা, সরি। এগুলো ফিলার, এই যে দেখো তিনটা ফিলার উপরের দিকে আছে না, দুই তিনটা করে যেগুলো সিলেকশন হচ্ছে সেগুলো শুধু শেষের প্রান্তের উপরের দিকে উঠছে। আর এই যে দেখো এই, এটা হলো কানেক্টিং রড, কানেক্টিং রডটা, এই যে কানেক্টিং রডটা আছে ক্র্যাঙ্কশ্যাফটের সাথে, ঠিক আছে? আমরা তোমরা একটু দেখে নিও, আমরা আজকে এখানে ক্লোজ করি। আর কোনো প্রশ্ন থাকলে তোমরা একটু নিজেরা স্টাডি করে নেক্সট ক্লাসে বলো, ঠিক আছে? জি স্যার, জি স্যার।
ঠিক আছে তাহলে থ্যাংক ইউ, আমরা এটা শেষ করে দিই আজকে, হ্যাঁ মিটিং এখানে ক্লোজ।